দেখ খুলে দাও। লং শট লাগবে আপনাকে, যে কোনো আকারই লং লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে হাত না করে নামাবে। হ্যাঁ সবাই ইয়ামি নামাবে, রেডি? এবার টায়ার ফেলে দিবে, নি তারা যাও আমার মারুফা। আমি কারাতে আরম্ভ করি 1980 সালে, 82 সালে আমার ওস্তাদ মারা যাওয়ার পর আমি ক্লাবের দায়িত্ব পাই, তারপরে চলতে থাকে। একদিন ওই এলাকার সাথী নামে একটা মেয়ে ভর্তি হয়েছিল, তার সঙ্গে মারুফা আসছিল আমার কাছে প্র্যাকটিস করতে, আমি ওখানকার প্রধান কোচ। মারুফার মানে চেষ্টা ছিল যে আমি ভর্তি হব, কিন্তু আমাদের একটা নিয়মিত বেতন বা সেই কারণে মারুফা একটু সমস্যায় দু চার দিন আসেনি ভর্তি হওয়ার কথা বলার পর। আমি সাথী মেয়েটাকে বলছিলাম যে ওর আগ্রহ আছে, বোঝা যাচ্ছে ওই ভালো খেলোয়াড় হবে একদিন, তুমি ওকে নিয়ে আসো দেখবো আমি কথা বলি। তারপরে আসে আমার কাছে, তারপরে আমি ওকে বলি যে তোমার যদি টাকার সমস্যা হয় তুমি পরে পারলে দিয়ে দিও, কিন্তু আমার এখানে তুমি প্র্যাকটিস করো। আর বাংলাদেশে যে কারাতে আগে হতো সেই কারাতে অনেক ঢাকাতে আমি দেখছিলাম যে মেয়েরা প্র্যাকটিস করে, আর মেয়েদের দিয়ে খুব তাড়াতাড়ি দেশে এবং দেশের বাইরে রেজাল্ট হয়। সেই আশাটা ছিল যে মারুফার হয়তো হবে, সেই আগ্রহ দেখে আমি তাকে ভর্তি করি। তারপরে আমার কাছে প্রশিক্ষণ করতে করতে সে
মোটামুটি জেলা খেলে, তারপরে ন্যাশনাল খেলে, তারপরে আনসারে সুযোগ আসে বলে তার একটা ভাতা করে দিই। সে অনেক গরিবের মেয়ে ছিল, তারপরে ওই অর্থ থেকে আস্তে আস্তে মোটামুটি ভালো খেলোয়াড় হতে হতে দেশের বাইরে গেল। প্রথম মনে হয় ইন্দো বাংলা ইন্ডিয়া গেছিলো, পরে দ্বিতীয় ধাপে থাইল্যান্ডে গেছিলো। তো রাজশাহীতে যত স্কুল আছে এখন আমার জানা মতে মারুফার বেঙ্গল মার্শাল আর্ট রাজশাহীর ভিত্তিতে জুডো কারাতের দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে এবং ভালো স্কুল হিসাবে যাচ্ছে। মারুফা আমারই ছাত্রী, আমি ওকে অনেক সহযোগিতা করছি খেলার দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, চাকরির ক্ষেত্রে। এখন সে মারুফা এখন ভালো প্লেয়ার হয়েছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েছে এবং নিজে একটা স্কুল করে বেঙ্গল মার্শাল আর্টের নাম সুনাম অঞ্জন করছে। হ্যাঁ, মারুফা এখন রাজশাহীতে প্রতিষ্ঠিত বেঙ্গল মার্শাল আর্টের একজন টিচার, মহিলা টিচার। সে কারাতেও করে, জুডোও করে এবং দেশের বাইরে দু একবার আরও গেছে আমার ক্লাবের পরে, নিজের ক্লাবের থেকে, বাংলাদেশ টিম থেকে। এবং আমি চাই হয়তো আগামী সামনে বাংলাদেশ গেমসে, সাব গেমসেও সুযোগ আসছে, তার নাম আসছে। এবং সাব গেমসে যিনি যদি ট্রায়ালে পুরা থাকে তা আমার মনে হয় দেশের বাইরে সে সুযোগ পাবে। মারুফা একটা ইন্টারন্যাশনাল আগে থেকেই ভালো খেলোয়াড়, আমি চাইবো তার ভালো আরও করুক, দেশের বাইরে যাক, বাংলাদেশের নাম হোক, বাংলাদেশের জন্য স্বর্ণপদক আনুক, এটা আমার আশা। ওনার সাথে আমার 2005 সাল থেকে পরিচয়, কিন্তু আমি তখন থেকে অর্থাৎ 5 সাল থেকে, তখন থেকে উনি তো ছোটো ছিল, তখন অনেক ছোট ছিল, তো তখন থেকে আমি দেখে এসেছি তার প্র্যাকটিসের প্রতি খুবই আগ্রহ এবং মানে 8-10টা মেয়ের থেকে আলাদা। তো এই ব্যাপারটা নিয়ে আমার একটি মনে কৌতূহল ছিল যে একটি সাধারণ মেয়ে কিন্তু তার কেন এত কৌতূহল। তা আমি পরবর্তীতে তার সাথে কথা বলে জানতে পারি যে তার একটি স্বপ্ন আছে যে সে অনেক বড় একজন খেলোয়াড় হবে, সে অনেক দেশে বিদেশে সুনাম অর্জন করবে। তো এই ব্যাপারটি আমার তখন থেকে ভালো লেগেছিল এবং আমি তার জন্য তখন থেকে মঙ্গল কামনা করতাম, তাকে বিভিন্নভাবে মানে প্র্যাকটিস, যে আপডেট প্র্যাকটিসগুলা এগুলো করার ব্যাপারে তাকে আমি উৎসাহিত করে এসেছি তখন থেকে। আচ্ছা, আর পরবর্তীতে যখন তার সাথে আমার বিয়ে হলো 2013 সালে, তারপর থেকে তাকে আমি পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যাতে সে কোনো জায়গায় কোনো বাধার মানে মুখাপেক্ষি না হয় এই ব্যাপারটি আমি লক্ষ্য রেখেছি। এবং তার পড়াশোনার ব্যাপারে আমি খুবই উৎসাহী ছিলাম যে তুমি খেলাধুলাই করো আর যেটাই করো, সংসার করো, তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তার বিয়ে হয়েছিল ইন্টারের পরে, কিন্তু আমার কাছে এসে সে অনার্স এবং আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার্স MBA কমপ্লিট করলো। তো এটি অনেক আমাদের জন্য ভালো ব্যাপার যে তার শিক্ষা এবং খেলাধুলার যেই মান, রেজাল্ট, এটি অনেক হাই। বাংলাদেশে আমি জানি না এরকম কয়জন বা কয়টা মেয়ের আছে বা এমনকি ছেলেরও আছে। তো এটি আমাদের একটি অনন্য দৃষ্টান্ত যে এখনকার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা যদি তারা করে তাদের পড়াশোনায় কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের বিঘ্ন হবে না, তারা নির্দ্বিধায় এটা করতে পারে। তাদের শরীর শারীরিক সফলতা, মানসিক সফলতা যদি তারা চায় তো এই প্র্যাকটিসটা অপরিহার্য তাদের জন্য। আমার হলো ধরেন 2013 সালে আগস্ট মাসে 28 তারিখ আমার বিয়ে হয়। 2014 সালে আমি আমাকে আনসার থেকে বাদ দিয়ে দেয়, অকারণে আমাকে বাদ দিয়ে দেয়, কোনো গেম হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু আমাকে আনসার থেকে, ভাতা থেকে বাদ দিয়ে দিল। তখন আমি খুব কষ্ট পেতাম, কারণ আমার এই ভাতার টাকা থেকে আমার মাকে হাত খরচ দিতাম। তখন আমার একটু খারাপ লাগলো, আমি কি আর দিতে পারবো না আমার মাকে, খুব অনেক কষ্ট পাইছি। কিন্তু এখন ওই কষ্টটা কাটে উঠছি, এখন আমি খেলাধুলা করছি, অন্য ছেলে মেয়েদের পাশে ওদেরকেও শিখাচ্ছি, আমরা একসাথে ঢাকা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। আমি চাই অন্য ছেলে মেয়েরা এই গেমগুলো, যারা অসহায় দরিদ্র আছে তারাও এই গেমগুলোতে অংশগ্রহণ করুক, তাহলে তারাও আমার মতো আমার পর্যায়ে চলে যেতে পারবে। আমি এখন অনেক ভালো আছি, আমার হাজব্যান্ড শুরু থেকে অনেক সাপোর্ট দিয়ে এসছে, মানে ওই যদি সাপোর্ট না দিত আমি আসলে কোনো কিছুই করতে পারতাম না। 2টা সন্তান নিয়ে পড়াশোনা, আমার ইন্টার পাস করে আমার বিয়ে হয়েছে, এখন আমি মাস্টার্স শেষের দিকে, ওর পুরো সাপোর্টটা আমি ওর থেকেই সাপোর্ট পাইছি, তাছাড়া মানে আমাকে অতটা কেউ সাপোর্ট করেনি। আমি সব জায়গায় অবহেলিত হয়ে আসছি,
আমাকে যে সবাই যে সাপোর্ট দেবে, আমি আমাকে সাপোর্ট দিলে আমি আরও অনেক বড় প্লেয়ার হয়ে যেতে পারতাম, কিন্তু আমাকে সব জায়গা থেকে অবহেলিত করছে। আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনাও করাইছে, এই প্র্যাকটিসের খরচগুলো ঢাকাতে যখন খেলতে যেতাম তখন অনেক টাকা পয়সা লাগতো, ওই টাকা পয়সাগুলো আমার মা অনেক কষ্ট করে দিছে। আর আমার আমার নানার বাসার থেকে আমরা অনেক হেল্প পাইছি, মানে আমার দাদার বাসায় বা আমার বাবার কোনো হেল্প পাইনি আমরা।